আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি আপনাদের দোয়ায় খুব ভালো আছি আজ আমি আমি আপনাদের সাথে একটি রান্না শেয়ার করতে চলে এলাম কলিজার ব্যবসা কীভাবে একসাথে অল্প উপকরণ দিয়ে রান্না করা যায় তাই আপনাদের সাথে আমি শেয়ার করব তো চলুন দেখি আমি কিভাবে এটা রান্না করি তাই আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য সব কিছু নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো এই যে পানি ঝরিয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন একটি ফ্রাইপ্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচানোটা তেলের ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচানোটা তেলের মধ্যে দেওয়ার পরে পেঁয়াজটা সুন্দর করে তেলের মধ্যে ভাজা ভাজা করে ব্রাউন কালার আসা পর্যন্ত সুন্দর করে তেলের উপরে ভাজবো আমি এটা আর এর ভিতরে আমি কিছু গোটা গরম মশলাও দিব এখানে আমি দিব গোটা দারচিনি গোটা এলাচ গোটা তেজপাতা গোটা লং এই যে দেখুন সামান্য পরিমাণে আমি গোটা মশলাটা দিয়ে দিলাম কারণ আমি লাস্টে আমার একটি হাতে তৈরি গরম মশলা আছে যেটা আমি বাসায় করি সেটা আমি দেব তো এই দেখুন আমি আদা রসুন পেস্ট একসাথে করা সেটা দিয়ে দিলাম আর এখানে হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়া সম্পূর্ণটাই একসাথে দিয়ে দিলাম তো তেলটা যখন গরম মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকতে পারে তাই আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যদি তেলের উপরে সুন্দরভাবে কষানো যায় তাহলে মশলাটার ঘেরানটা কিন্তু অসাধারণ আসে তো ভিওয়ার্স আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে সর্বপ্রথম আমি যে ভিডিওগুলো আপলোড করব তা আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে একটি অনুরোধ আমার ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন দেখে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো তো এই যে আমি মশলাটা কষানোর জন্য একটু ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব তো বিওয়াস আমার কষানোটা শেষ আমি এখন কলিজাটা মশলার ভিতরে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আমি এটাকে সুন্দর করে মশলার সাথে মিক্স করে নাড়াচাড়া করিয়ে দেবো এই যে আমি একটু নাড়িয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি কোনো পানি দিইনি পানি ছাড়াই কিন্তু আমি এটা সুন্দরভাবে ভাজা ভাজা করে কষাবো তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর দেখুন আমার মশলাটা কলিজাটা আর মশলাটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে আসছে তেলগুলো কিন্তু উপরে ভেসে আসছে যখনই দেখবেন তেলটা উপরে ভেসে আসছে তখনই বুঝবেন আপনার কষানোটা সুন্দর হয়েছে তারপর আমি একটু উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যত বেশি কষিয়ে নেবেন তেলের উপরে ভাজা ভাজা করে নেবেন তরকারি খেতে কিন্তু তত মজা হবে তো এই দেখুন আমি কিন্তু এখনও তেলের উপরে সুন্দরভাবে উলট পালট করে ভাজা ভাজা করে নিচ্ছি তো আমার ভাজা ভাজা করাটা একদম শেষ এখন আমি এটার ভিতরে একটু গরম পানি অ্যাড করে দিবো কলিজাটা সিদ্ধ হওয়ার জন্য তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আবার দশ থেকে বারো মিনিটের জন্য দশ থেকে বারো মিনিট পর আমি আবার ফিরে এসে দেখাচ্ছি আমার তরকারিটা কী হয়ে কীরকম হয়েছে এখন আমি ওই যে বলেছিলাম আমার হাতের তৈরি মশলাটা আর জিরাটা দেবো এখন দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি ভিওয়ার্স আমি এই মশলাটার রেসিপি আমার অন্য একটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি মশলাটা তৈরি করে রাখি তো আমার রান্না শেষ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলার আগুনটাও নিভিয়ে দিলাম এভাবে রেখে দেবো এক থেকে দেড় মিনিট এক থেকে দেড় মিনিট পর আমি ফিরে আসলাম এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমার খুলেজা তরকারিটা তেলও উপরে ভেসে উঠেছে এখন আমি আপনাদেরকে একটু বেড়ে দেখাই যে কেমন হয়েছে আমরা তো খেয়েছি আমাদের কাছে ভালো লেগেছে আপনারাও খাবেন আপনারাও তৈরি করবেন আমার এই রেসিপিটা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখুন বাড়ার পরে কালারটা কি সুন্দর আসছে দেখতে কত চমৎকার লাগছে এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে কি চমৎকার দেখাচ্ছে রংটাও বেশ আসছে তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার সাথেই থাকবেন এবার আসি খোদা পেস